উপাস লাইফস্টাইলে তোমাদেরকে সকলকে স্বাগত। আজ আমি রান্না করব শোল মাছ। এখানে আমি নিয়েছি লবণ পরিমাণ মতো, হলুদ পাঁচ ফোড়ন, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এরপর পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি, জিরা লঙ্কা আদা একসাথে বেটে নিয়েছি আর একটু গরম মশলা। এরপর দেখো এদিকে হালকা আছে, মাছগুলোকে ভেজে নিচ্ছি ওলট পালট করে। মাছগুলো খুব নরম তাই আস্তে আস্তে খুন্তি দিয়ে নিড়ে নিড়ে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা কমপ্লিট, তাই মাছগুলোকে তুলে নিলাম একটা বাটিতে। তোমরা দেখতে পাবে রংটা খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো তুলে নিলাম এইভাবে, দেখো কত সুন্দর হয়েছে রংটা, খুব সুন্দর হয়েছে। এবার মাছ ভাজার তেলটা দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন একটুখানি। এরপর একসাথে বেটে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। উনুনের আঁচটা বেশি হয়ে গেছে তাই কড়াই থেকে খুব ধোয়া বের হচ্ছে, কিছু দেখতে পাচ্ছ না। পেঁয়াজ রসুনের পেস্টটা ভালো করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপর জিরা লঙ্কা আদা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালোভাবে। এবার মিক্স করব, মিক্স করার পর তারপর দিয়ে দিব লবণ আর হলুদ, আর দিয়ে দিব একটুখানি জল। বুঝতে পারছো উনুনে আঁচটা খুব বেশি হয়ে গেছে, মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মশলাটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি আমার পরিমাণ মতো ছোটো দুই বাটির জল দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নিয়ে নিলাম খুঁতি দিয়ে, আর এদিকে উনুনের আঁচটাও বেশি করে দিয়েছি। রান্নাটা প্রায় কাছিয়ে চলে এসছে, আর একটু বাকি আছে। দেখতেই পাচ্ছ জলটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর ভেজে রাখা শোল মাছগুলো। এরপর খুঁতি দিয়ে আস্তে করে নিয়ে নেব। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর অনুরোধ রইল তোমাদের কাছে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ শোল মাছের ঝোল রেডি, ছেড়ে নিলাম একটা ছোট্ট বাটিতে। দেখতে পাচ্ছ রংটা কত সুন্দর হয়েছে, আমি জানি না কেমন হয়েছে খেতে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে।